মুসলমান দীর্ঘ 700 বছর পর বাদশাহ হালাকু খান, তাতারি খেলাফতের একজন ব্যক্তি ছিলেন হালাকু খান। এই হালাকু খান মুসলমানদের রাজনৈতিক অদূরদর্শিতার ফলে, মুসলমানদের আভ্যন্তরীণ সমস্যার কারণে, মুসলমানদের সরকার দায়িত্বশীলদের বিলাসিতার ফলে হালাকু খানের সাথে আতাত করেছিল বাদশাহ মুস্তাকিম বিল্লাহ উজির মুয়য়্যিদউদ্দিন। সে মুয়য়্যিদউদ্দিন হালাকু খানের সাথে চুক্তি করে, হালাকু খানের সাথে গাদ্দারি করে, মুসলমানদের সাথে গাদ্দারি করে হালাকু খানের দ্বারা ইরাকে আক্রমণ করিয়েছে। আপনারা ইসলামী বিশ্বকোষ খুঁজে দেখেন, হালাকু খান ইসলামের যত বড় ক্ষতি করেছে এই মুয়য়্যিদউদ্দিনের গাদ্দারির কারণে, ইরাকের উপরে হালাকু খান যে আক্রমণ করেছে বিশ্বকোষ লিখতে বাধ্য হয়েছে ইতিহাস। হানাফি মাযহাবের অনুসারী ইরাকের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লাইব্রেরির কোটি কোটি কিতাব তারা জ্বালিয়ে ছাই করে দিয়েছে। সেই ছাইয়ের কালিতে ফুরাত নদীর পানি কালো হয়ে গিয়েছিল। এরকম একটা প্রলয় নেমেছিল ইরাকের উপর হালাকু খানের মাধ্যমে। ও আল্লাহর বান্দাগণ, সেই হালাকু খানের এই আগ্রাসনের পর আল্লাহ তাআলা ইসলামকে ইরাক থেকে সরিয়ে এনে স্পেনে দিয়েছেন। আপনারা জানেন স্পেনের জমিনে সেই কর্দোবার সেই মসজিদ আজও পর্যন্ত প্রমাণ করছে স্পেন মুসলমানদের বিজয়ের একটা জায়গা। সেই ইমাম কর্দবি প্রমাণ করছে স্পেন মুসলমানদের একটা বিজয়ের জায়গা। সেই সূত্র ধরে স্পেনে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছেন। সারা দুনিয়ার ডাক্তারি সায়েন্স স্পেনের মুসলমানের কাছে ঋণী, সারা দুনিয়ার বিজ্ঞান স্পেনের মুসলমানের কাছে ঋণী, সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা স্পেনের মুসলমানের কাছে ঋণী। সভ্যতার সর্বশিখরে স্পেনের মুসলমানরা উঠেছে, শিক্ষার সর্বোচ্চ শিখরে স্পেনের মুসলমানরা উঠেছে। সেই স্পেনে দীর্ঘ 500 বছর ইসলামের জয় জয়কার ছিল, কিন্তু মুসলমান আমাদের সেই ঐতিহ্য, সাধারণ অভ্যাস, রাজনৈতিক অদূরদর্শিতা, বিলাসিতা, নিজেদের মধ্যে কোন্দল, এই সব কিছুর কারণে রাজা ফার্দিনান্দ রানী ইসাবেল দ্বারা স্পেনে আল্লাহ আক্রমণ করিয়েছে। সেই স্পেনের মুসলমান মসজিদ ছেড়ে মন্দিরে গিয়েছে, মসজিদ ছেড়ে যাত্রায় গিয়েছে, মসজিদ ছেড়ে আর্জেন্টিনার খেলায় যখন নেমেছে তখন আল্লাহ রাজা ফার্দিনান্দকে দিয়ে স্পেনের মুসলমানদের ঘাট ধরে মসজিদের দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করেছে। সেখানেও মুসলমান এবং ইসলাম আক্রান্ত হয়েছে। স্পেনে কতশো বছর ছিল? বলেন বলেন, কতশো বছর ছিল? 1200 বছর। এরপরে স্পেনের যখন মুসলমানরা আক্রান্ত হয় তখন মুঘল সম্রাট একজন ছিল বাদশা আকবর, এই সাইডে ভারতবর্ষে। মুঘল সম্রাট কি নাম ছিল? বলেন না, বলেন না ভাই। আপনারা আমার ইতিহাসের সূত্রটা একটু ধরেন, আমি খন্ড খন্ড বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। যখন ইরাক আক্রমণ হলো আল্লাহ তাআলা এই দ্বীপকে সরিয়ে এনে কোথায় দিয়েছেন? স্পেনে। স্পেনে 500 বছর মুসলমান ইসলাম আক্রান্ত হলো। এই আক্রান্তের ফাঁকে, এই দুর্বলতা, বাদশা আকবর, মুঘল সম্রাট আকবর, সে সকল ধর্মের বড় বড় লিডার, গাদ্দার লিডারগুলোকে ডেকে স্বতন্ত্র সহজ সহজ বিষয়গুলোকে এনে স্বতন্ত্র একটা দিন আবিষ্কার করলো, দীন ইলাহি। কি নাম দিল? দীন ইলাহি। এখন আপনি বলেন, দুনিয়া চলার জন্য ইংরেজি ক্যালেন্ডার আছে না? ইংরেজি ক্যালেন্ডার আছে না দুনিয়া চলার জন্য? এই ইংরেজি ক্যালেন্ডার আমাদের নবীজির জন্মের 570 বছর আগ থেকে চালু হয়েছে। আমাদের নবীজির জন্মের কতশো বছর আগ থেকে চালু? 570 বছর আগে থেকে চালু। এবার বলেন, দিন চলার জন্য আমাদের একটা আরবি ক্যালেন্ডার আছে না? নাই। এই আরবি ক্যালেন্ডারটাকে আমরা হিজরি ক্যালেন্ডার বলি। আমাদের নবীজির হিজরত থেকে এই আরবি ক্যালেন্ডারের সূচনা। আজকে 1444 বছর চলতেছে আমাদের আরবি ক্যালেন্ডারের। মুসলমান মনে রাখবেন, বাদশাহ আকবর যখন তার দীন ইলাহি চালু করলো তখন তার দীন ইলাহি চালানোর জন্য সে একটা স্বতন্ত্র ক্যালেন্ডার চালু করলো, স্বতন্ত্র বর্ষপঞ্জি চালু করলো। সেই স্বতন্ত্র বর্ষপঞ্জিকে কি দিয়ে শুরু করবে? 2000 দিয়ে না 1400 দিয়ে? সে কি ইংরেজি ক্যালেন্ডার দিয়ে না আরবি ক্যালেন্ডার দিয়ে? যেহেতু তারটা দিন, সেহেতু সে আমাদের হিজরি সনের সাথে সম্পর্ক রেখে একটা স্বতন্ত্র ক্যালেন্ডার চালু করলো। ঠিক হিজরি সন যেটা, ঠিক ওটাকেই সে কার্যকর করলো। ধীরে ধীরে আরবি হিজরি সন যেহেতু ছোট সে 1440-44 গেল না, আর বাংলা সেটাকে বাংলা নাম দিয়েছি আমরা, বাংলা বাংলা ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে এসে শুরু করেছে, কিন্তু ওই বছরটা একটু লম্বা হওয়ার কারণে পিছনে রয়ে গেছে। আপনি বলেন ইংরেজি খ্রিস্টাব্দ বলেন অথবা ইসাই বলেন, 2022 খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের কথা ঈসা আলাইহিস সালাম থেকে আসছে, ঠিক 1444 হিজরি এটা নবীজির হিজরত থেকে আসছে, তাহলে 1429 বাংলা তোর থেকে 1400 হইল, 1429 বাংলাটা তোর থেকে 1400 হইল, তার মানে বাংলা 1400 বছর আগ থেকে না। এই বাংলা ক্যালেন্ডার বাদশা আকবর চালু করেছে আরবি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে, এখন আরবি ক্যালেন্ডারের বর্ষ ছোট আগে গেছে সামনে, বাংলা ক্যালেন্ডারের বর্ষ ছোট রয়ে গেছে পিছনে, এই জন্য 1400-1400 মিলেছে। এ মুসলমান, নতুন ধরনের আবিষ্কারকের নাম কি বলেন না? বাদশা আকবর কোন দেশের? ভারতবর্ষের। কোন বর্ষের? ভারতবর্ষের। মুঘল সম্রাট বাদশা আকবরের যুগে এক মস্ত বড় মহান ব্যক্তি ছিলেন শেখ আহমদ সিরহিন্দি, যাকে আমরা মুজতাদি আল ফিসানি জানি। মুজতাদি আল ফিসানি বাদশা আকবরের সেই ভ্রান্ত মতবাদের মোকাবেলে জিহাদ ঘোষণা করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তার সাথে থাকা আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গগণ শেখ আহমদ সিরহিন্দির সাথে বাদশা আকবরের মোকাবেলে সংগ্রাম করে দীন ইলাহি বাতিল করেছেন। এরপরে শেখ আহমদ সিরহিন্দি মুজতাদি আল ফিসানির সেই রূপরেখা, সেই চিন্তাধারা, সেই চেতনা, সেই ফিকিরের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আকবরের মোকাবেলে সেই দিন শেখ মুজতাদি আল ফিসানি দণ্ডায়মান হয়েছিলেন। সেই মুজতাদি আল ফিসানি থেকে ভারতবর্ষে নতুন সংগ্রামের উদয় হয়, নতুন আন্দোলন শুরু হয়। তার ধারাবাহিকতায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার ধারাবাহিকতায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার ধারাবাহিকতায় শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, তার পরবর্তীতে শাহ কাসেম নানুতুবি, তার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম সমুন্নত হয়েছে। ও দুনিয়ার মানুষ, মনে রাখবো আজকে আরবকে সালাফিরা খেয়ে ফেলেছে, ইরাককে বেদাতিরা খেয়ে ফেলেছে, স্পেনকে বক্তৃনি খেয়ে ফেলেছে। আজকে যদি দিন জানতে হয়, আজকে যদি দিন শিখতে হয়, ওলামায়ে দেওবন্দি, দেওবন্দ ছাড়া কোনো উপায় নাই। ইসলাম ইসলাম ওলামায়ে দেওবন্দি ছাড়া আজকে ইসলামের কোনো উপায় নাই। দারুল উলুম দেওবন্দ ছাড়া ইসলামের আর কোনো উপায় নাই। ইরাকের 700 বছরের ইসলামকে হালাকু খান ধ্বংস করেছে, স্পেনের 500 বছরের ইসলামকে রাজা ফার্দিনান্দ ধ্বংস করেছে। নতুন ধর্মের আবিষ্কার বাদশা আকবর চালু করতে চেয়েছিল, মুজতাদি আল ফিসানি সংগ্রাম করে বাতিল করেছে। তার অধীনস্থ ছাত্ররা, পরবর্তী জেনারেশন, তাদের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর কসম, আজকে যদি পাহাড়ের চৌড়ায় কেউ নামাজ পড়ে, চেতনা কোথায় পেয়েছে? দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। পাহাড়ের উপরে কেউ নামাজ পড়ছে, কোথায় শিখছো? মলানা ইলিয়াসের মেহনতে শিখছে। কেন্দ্র কই? আরে কথা কয় না। কোন একটা দ্বীপের মধ্যে কেউ নামাজে দাঁড়িয়ে গেছে, কোথায় শিখছো? মৌলানা ইলিয়াসের মেহনতে শিখছি। ওরা কই? আরে কথা কয় না। আমেরিকার মতো এরকম প্রভাবশালী ক্ষমতাধর আফগানিস্তানের জমিনে 20 বছর নাকানি চুবানি খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে যে তালেবানের কাছে, যা আজকে সারা পৃথিবীতে ইসলামের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সেই আফগানিস্তানের তালেবান চেতনা কোথায়, শিকড় কোথায়? দেওবন্দ, দেওবন্দ, দেওবন্দ। আপনারা জানেন আফগানিস্তানের বিচার কার্য হানাফি মাযহাব ছাড়া চলে না। আফগানিস্তানের সরকার ঘোষণা দিয়েছে এখানের বিচার হবে হানাফি, এখানের আমল হবে হানাফি, এখানের সবকিছু হানাফি, এখানের চেতনা দেওবন্দ। এই জন্য আশাদ সাহেবকে সাংবাদিকদের জিজ্ঞেস করেন যে আফগানিস্তানের কথা আপনার সম্পর্ক হবে, তো কোনো সম্পর্ক নেই। তাহলে তারা আপ দেওবন্দ দেওবন্দ করে কেন? দেওবন্দ কিনলে করে জিজ্ঞান গায়ে। ও মুসলমান, ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ সেই ধারাবাহিকতায় আজকের শেষ জমানার গজওয়ায়ে হিন্দের আগ মুহূর্তের ইসলাম ভারতবর্ষের ওলামায়ে দেওবন্দের দ্বারা চালু হচ্ছে। আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করি। আমেরিকায় কওমি মাদ্রাসা দেওবন্দি ছাত্ররা করছে, আফ্রিকায় কওমি মাদ্রাসা দেওবন্দি ছাত্ররা করছে, জাপানে গিয়েছিলাম একবার, জাপানেও কওমি মাদ্রাসাগুলো দেওবন্দি ছাত্ররা করছে। চোখ বন্ধ করে তদন্ত করে দেখেন যে কোনো জায়গায় মাদ্রাসা করছে তো দেওবন্দি অথবা দেওবন্দের সাথে সম্পৃক্তরা করছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ছাত্রওয়ালা প্রতিষ্ঠান হলো আল আজহার ইউনিভার্সিটি। কোনটা? কিন্তু আল আজহার ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে আল আজহারের সাইনবোর্ড নিয়ে পৃথিবীতে কাজ করার লোক নাই। আল আজহার থেকে বেরিয়ে আসা ছাত্রগুলো অনুবাদ সেন্টারে কাজ করে, আল আজহার থেকে বেরিয়ে আসা ছাত্ররা ট্রাভেলসে কাজ করে, আল আজহার থেকে বেরিয়ে আসা ছাত্ররা বিভিন্ন এম্বাসিতে কাজ করে, আল আজহার থেকে বেরিয়ে আসা ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করে। কিন্তু দেওবন্দ এবং দেওবন্দের শাখা প্রশাখা থেকে বের হওয়া একেবারে সাধারণ একটা ছেলেও উচ্চ গ্রামে গিয়ে একটা মাদ্রাসা কায়েম করে। আল্লাহর কসম, পৃথিবীর বুকে এত অল্প মেহনতি নিয়ে এত অল্প পারিশ্রমিকের বিনিময়ে পৃথিবীর অন্য কোন জাতি দুনিয়াতে কাজ করে না যে স্বল্প বেতনে কওমি মাদ্রাসা শিক্ষকের কাছে। আমি গত মাসে আমেরিকা থেকে আসছি। আমেরিকায় সর্বনিম্ন একজন সাধারণ অশিক্ষিত লেবারের নিম্ন বেতন ঘন্টায় $15, সরকারি রুলস। আমেরিকায় সর্বনিম্ন অশিক্ষিত লেবারের বলেন ঘন্টায় কত? $15। বাংলাদেশে কত হয়? $1700। $15 বাংলাদেশে প্রায় $1700। যদি সে একদিনে 10 ঘন্টা ডিউটি করে তাহলে $150 সে একদিনে কামাই করে। আমার কওমি মাদ্রাসার উস্তাদগণকে জিজ্ঞেস করেন, রাত 4টা বাজে ঘুম থেকে উঠে প্রতিদিন রাত 10টা পর্যন্ত ছাত্রদের পিছনে মেহনত করে, তাদেরকে ঘুম পাড়িয়ে এরপরে তিনি ঘুমান, আবার ছাত্রদেরকে ঘুম থেকে উঠান, আবার তিনি সারাদিন মেহনত করেন, পরদিন রাত 10টায় ছাত্রদেরকে ঘুম পাড়ান, এইভাবে করে 1 মাস মেহনত করে $100 পায়। বুঝলেন? $100 কত? $11,000 ধরে নেন। $100 কত? $11,000 ধরে নেন। আমাদের বহু হাদিসখানার শিক্ষকের $8,000 বেতন। এবার বুঝেন মুসলমান, সারা দুনিয়াতে স্বল্প আয়ের সবচেয়ে বেশি মেহনত যদি করে কওমি মাদ্রাসার শিক্ষকরা করে, কারণ এই মাদ্রাসার শিক্ষকরা ভিন্ন একটা চেতনা নিয়ে উম্মতের খেদমত করার একটা স্বপ্ন দেখে। এই কওমি মাদ্রাসা আপনারা যদিও ভৌগোলিকভাবে এর একটা ইতিহাস জানেন, এটার আভ্যন্তরীণ একটা ইতিহাস আছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। দারুল উলুম দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে ভারতের দেওবন্দে প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র একজন ছাত্র আর একজন উস্তাদ দিয়ে, একজন ছাত্র একজন উস্তাদ, মোল্লা মাহমুদ আর মাহমুদ। আল্লাহু আকবার। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি ইংরেজদের মোকাবিলা যুদ্ধ করলেন, শামিলির যুদ্ধ হলো, 1857 খ্রিস্টাব্দে গণ আন্দোলন হলো, আজাদী আন্দোলন হলো। ইংরেজ তদন্ত করে দেখেন মুসলমান উদ্বেলিত হয় কেন, উত্তেজিত হয় কেন, মুসলমান সংঘবদ্ধ হয় কেন, জিহাদের জন্য অবতীর্ণ হয় কেন। ইংরেজদের তদন্ত রিপোর্ট আসলো মুসলমান ওলামায়ে কেরাম মানুষদেরকে সংঘবদ্ধ করে আর কোরআনে কারীম মানুষদেরকে জিহাদে উদ্বুদ্ধ করে। কোরআন মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করে আর ওলামায়ে কেরাম মানুষকে সংঘবদ্ধ করে। সুতরাং কোরআন শেষ করে দাও, আলেম শেষ করে দাও। 1866 থেকে 1856-57 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত হাজার হাজার আলেমকে তারা ফাঁসি দিয়েছে, লক্ষ লক্ষ কোরআন শরীফ তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। মুসলমান ইতিহাসে পড়েছি 1866 খ্রিস্টাব্দে এক জায়গায় এক ময়দানে একত্রে 3 লক্ষ কোরআন তারা জ্বালিয়ে দিয়েছে। দেওবন্দের সেই জমিনে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর প্রসারী চিন্তা ভাবনা ফিকিরে দেওবন্দে মাদ্রাসা কায়েম হলো 1866 খ্রিস্টাব্দে। চোখ বন্ধ করে বলতে পারি সেই 3 লক্ষ কোরআন তোমরা জ্বালিয়েছো, হাজার হাজার আলেমকে তোমরা ফাঁসিতে ঝুলিয়েছো, সেই দেওবন্দেই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যার মাধ্যমে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা কোটি কোটি আলেম বানায় দিয়েছে, যার মাধ্যমে কোটি কোটি হাফেজ তৈরি করেছেন, যার মাধ্যমে কোটি কোটি শত কোটি কোরআনে কারীমের কপি সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের সমাজে কতিপয় মানুষ কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চায়। আরে কওমি মাদ্রাসার ইতিহাস তোমরা জানো না? কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসেম আর আভ্যন্তরীণ প্রতিষ্ঠাতা আমাদের প্রথম কাসেম, দুই কাসেমে মিলে কওমি মাদ্রাসা তথা দেওবন্দ মাদ্রাসা বানাইছে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কয় কাসেমে? দুই কাসেম। বলেন কয় কাসেম? আরো জোরে বলেন। এক কাসেম মুহাম্মদ, এক কাসেমের নাম কি? মুহাম্মদ। আরেক কাসেমের নাম খুরশিদ আলম। এক কাসেমের নাম মুহাম্মদ, আরেক কাসেমের নাম খুরশিদ আলম। আপনারা সবসময় কাসেম নানুতুবি কাসেম নানুতুবি জানেন। আমি বলি কাসেম নানুতুবি তার নাম নয়, কাসেম নানুতুবির আসল নাম হলো খুরশিদ আলম, কিন্তু তার উপনাম হলো কাসেম, তার লকব হলো কাসেম। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ আসল নাম হলো মুহাম্মদ, তার উপনাম ছিল কাসেম। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি কাসেম, তিনি দারুল উলুম দেওবন্দের আভ্যন্তরীণ প্রতিষ্ঠাতা, আর খুরশিদ আলম যিনি কাসেম, তিনি দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা। কয় কাসেমে বানাইছেন এই দেওবন্দ মাদ্রাসা? জোরে বলেন না, কয় কাসেম? আভ্যন্তরীণভাবে নবীজি বানিয়েছেন। কিভাবে? আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের একজন মুহতামিম ছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ইশারা করে দেখিয়ে দিচ্ছেন যে এই চিহ্নের উপর তোমরা মাদ্রাসা বানাও। সেই চিহ্নের উপর মাদ্রাসা তৈরি করা হয়েছে সেই সূত্রে। আপনারা বলেন এর প্রতিষ্ঠাতা কি কাসেম নানুতুবি না কাসেম মুহাম্মদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আরেকটা স্বপ্ন দেখেছেন আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। কেউ জিজ্ঞেস করবেন হুজুর স্বপ্ন কি কোনো দলিল হতে পারে? জি, আমাদের নবীজি আগেই বলে দিয়েছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকেই স্বপ্ন দেখেছে, শয়তান আমার স্বপ্ন আমার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং তা আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন এই হাদিসের আলোকে আমরা দলিল হিসেবে পেশ করতে পারি। তিনি একদিন মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। ইত্যবসরে একজন ছাত্র, আমাদের সমাজে কিছু আছে না অলস মানুষ, সে কি করলো প্লেটে হাত ধুয়ে সেই পানি রুমের ভিতর থেকে বাহিরের দিকে বাইরে দিল। আছে না এরকম কিছু অলস? বাহিরে মারছে আর আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহ পায়ের কাছে এসে পড়ছে। হুজুর ওর দিকে কতক্ষণ এভাবে চেয়ার এসে, এরপরে ওস্তাদদেরকে বলতেছে এই ছেলেটা তো আমাদের মাদ্রাসার ছাত্র না, ওকে এখানে কে আনছে, কে জায়গা দিচ্ছে, কে খানা দেয়? শিক্ষকরা বলেন হুজুর আপনি কেমনে জানেন সে আমাদের ছাত্র না? বোর্ডিং এ তার নাম আছে, কুতুবখানায় তার নাম আছে, হাজিরা খাতায় তার নাম আছে, সব জায়গায় তার নাম আছে, আপনি বলেন সে আপনাদের ছাত্র না? হুজুর বলেন সে আমাদের ছাত্র না, তদন্ত করে দেখো। মুসলমান ভর্তির ফর্ম খুঁজে দেখে কোনো একটা ফর্মে এই ছেলের নাম নাই। তখন ওস্তাদরা জিজ্ঞেস করেন আপনি কিভাবে জানলেন সে আমাদের ছাত্র না? হুজুর বলেন আমি একদিন স্বপ্নে দেখি এহাতায় মৌসুরিতে মসজিদে করিমের পিছনে যে একটা কুয়া আছে, এই কুয়াটা পানি দিয়ে ভর্তি, এই কুয়াটা দুধ দিয়ে ভর্তি, দুধে ভর্তি, আর নবীজি সেই কুয়ার পাশে বসে বসে নিজের হাতে সেই কুয়া থেকে দুধ বন্টন করছেন। আমাদের ছাত্ররা সবাই লাইনে লাইনে কুয়া থেকে নবীজির হাত থেকে দুধ গ্রহণ করেছে। আমি সেই দিন পাশে দাঁড়ানো ছিলাম, সব ছাত্রগুলোকে আমি দেখেছি, সেই লাইনে আমি এই ছাত্রটাকে দেখতে পাই নাই।